আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন আজকে রাত্র 3টা বাজে, তখন আল্লামা রফিকুল ইসলাম মাদানিকে তার বাসভবন থেকে কিছু র‍্যাব বাহিনী পরিচয় দিয়ে তাকে নিয়ে গুম করে ফেলছে। সে বিষয় নিয়ে তার সহযোদ্ধা বন্ধুগণ আমাদের মাঝে কিছু কথা বলবেন যে কিভাবে তাকে। আমাদের একটা আলোয়াঘাটে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা সকলেই যাই, তারপর ওখান থেকে রাত 10টা বাজে ওখান থেকে আমরা আসি। এসে তারপর হুজুরের সাথে কিছুক্ষণ কথাবার্তা, মানে ওই প্রোগ্রামের বিষয়ে আলাপ আলোচনা করে তারপর হুজুরকে বাসায় রেখে তারপর আমরা নিজ নিজ বাসায় যাই। তো তারপর রাত্র শুনতে পারি।